আজকে যেভাবে থানকুনি পাতা ভর্তা বানাবো এভাবে বানিয়ে খেলে রোজ কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে থানকুনি পাতার ভর্তা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আর এই থানকুনি পাতাটা কিন্তু অনেকেই খেতে চান না, কিন্তু এই থানকুনি পাতাটা শরীরের জন্য খুবই স্বাস্থ্যসম্মত এবং অনেক রোগেরও কিন্তু উপকার। তো চলুন দেখি কীভাবে ভর্তাটা বানিয়ে নেওয়া যায়। সেই জন্য আমাদের থানকুনি পাতার এক মোঠা, তো আমি এখানে এক আঁঠি বা এক মোঠা নিয়ে এসেছি, তো পুরোটাই ভর্তা বানাবো। সেই জন্য যেভাবে কাটতে হবে, প্রথমে দেখতে পাচ্ছেন আমি কেটে নিচ্ছি, তো গোড়া থেকে অল্প একটু ফেলে দিতে হবে আর বাকি সবটুকু কিন্তু নিয়ে নিতে হবে। শুধু যে পাতা নেবেন সেটা কিন্তু হবে না, আর এরকম গোড়া বা ডাঁটিটার মধ্যেও কিন্তু অনেক উপকার আছে, তো এটাও ফেলে দেওয়া যাবে না, জাস্ট অল্প একটু ফেলে দিতে হবে যেমনটা আমি ফেলে দিয়েছি। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। তো আমি বেছে নিয়ে অলরেডি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন মূল রান্নায় চলে আসছি। ফ্রাই প্যান বসিয়ে এখানে মাত্র এক টেবিল চামচ তেল দিয়েছি, রান্না রেগুলার তেল, আর সেই সাথে থানকুনি পাতাগুলো আমি এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ, একটি লাল একটা গ্রিন, আপনারা চাইলে যে কোনো একটাও দিতে পারেন। তো একটি পেঁয়াজ দিয়ে দিলাম, আদা পাতলা করে এক ফালি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি দুইটি রসুনের কোয়া। তো এগুলোকে এখন আমি সামান্য সেদ্ধ করে নিব, আর সেই সাথে সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। তো বেশিক্ষণ সেদ্ধ করব না, জাস্ট 30% বা 40% সেদ্ধ হলেই কিন্তু আমি ঢাকনা উঠিয়ে, দেখতে পাচ্ছেন ঢাকনা উঠিয়ে নিলাম, আর এখন কিন্তু একটু নেড়ে চেড়ে নিব। তো নেড়ে আর দুই এক মিনিট আমি নেড়ে চেড়ে নিব, তারপরে কিন্তু এটাকে নামিয়ে নিব। সুপ্রিয় দর্শক, ভর্তা রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য। হয়ে গেছে, আমি এখন নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর এখন আমি ব্লেন্ড করে নিব। সব উপকরণগুলো একসাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, এর মধ্যে প্রায় 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে নিলাম এবং আরও 2টি রসুনের কোয়া কুচি করে নিয়েছি, আর এখানে আরও 1টি ছোটো পেঁয়াজ কুচি করে নিয়ে, আর দিয়ে দিলাম হলুদ সামান্য। তো দিয়ে আমি এখানে প্রায় 2 মিনিটের মতো একটু নেড়ে নিব, জাস্ট কাঁচা রগন্ধটা দূর হওয়া পর্যন্ত। সেই সাথে এখন কিন্তু আগে থেকে ব্লেন্ড করে রাখা থানকুনি পাতাটা দিয়ে দিলাম। তো এটাকে এখন ভালো করে কিন্তু আমি কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ কমপ্লিট না হচ্ছে এবং তেলটা ভেসে না উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবেই নেড়ে নিতে হবে। আর সামান্য লবণ দিয়েছি এবং সামান্য জিরার গুঁড়া দিয়েছি, এখানে জাস্ট 1/4 চা চামচের থেকেও কিছুটা কম এই টাইপে দিয়েছি। তো দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি, আর এ পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে প্যানে থেকে উঠে উঠে যাচ্ছে, তো বুঝে নিতে হবে ভর্তাটা একেবারে রেডি। তো এখন আমি নামিয়ে নিব আর কিছুক্ষণ একটু নেড়ে নিয়ে, যেহেতু তেলটা একটু উপরে উঠে এসছে এবং প্যান থেকে কিন্তু ভর্তাটা উঠে উঠে যাচ্ছে, লেগে যাচ্ছে না, তো একেবারে রেডি আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। সুপ্রিয় দর্শক, এরকম নিত্য নতুন রেসিপি এবং মজার মজার সহজ সহজ টিপসও রেসিপিগুলো পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সেই সাথে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ কথা হবে। আল্লাহ হাফেজ।